ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ল্যাব অ্যান্ড দিস ইস এক্স ওয়ান্স একেেন্ড টুডে আইম গোয়িং টু ডিসাস অবাউট ভয়েস চেঞ্জ অফ পাস্ট পারফেক্টেন্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভয়েস কীভাবে করবো এই ভয়েস চেঞ্জগুলো করার জন্য আমি কতগুলো নিয়ম লিখেছি প্রত্যেকটা ক্লাসে যে নিয়মগুলো আমি শেখাই সেই নিয়মগুলো আগে পরপর তোমরা লিখে রাখো লিখে রাখলে তোমরা ঘরেও প্র্যাকটিস করতে পারবে আর ভয়েস চেঞ্জ তোমাদের কাছে হয়ে যাবে একদম হাতের মুঠোয় ঠিক আছে এক নম্বর নিয়মটা দেখো অবজেক্ট টু সাবজেক্ট অর্থাৎ অবজেক্টটিকে সাবজেক্টে পরিণত করতে হবে তোমরা এইভাবে লিখো দ্বিতীয়ত হ্যাডবেন লিখতে হবে তারপরে কি করতে হবে মেন ভার্ভের পাস পার্টিসিপেন ফর্ম লিখতে হবে তারপরে লিখতে হবে বাই লিখে আই থাকলে মানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা যদি আই থাকে তাহলে মি হবে উই থাকলে আস হবে ইউ থাকলে ইউ হি থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দেম আর নাম থাকলে নামই বসে যাবে নামের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হবে না তোমরা জাস্ট এটা লিখে নাও আর আমি পরপর এই নিয়ম ধরে ধরে তোমাদেরকে একটা একটা করে প্র্যাকটিস করাবো এই নিয়ম ধরে ধরে করলে তোমাদের একদম ইজি হয়ে যাবে খুব সহজ হয়ে যাবে একটা উদাহরণ দেখো আই হ্যাড রিটেন আ লেটার বিফোর হি কেম ঠিক আছে আই হ্যাড রিটার্ন আ লেটার বিফোর হি কেম আমি একটা চিঠি লিখেছিলাম সে আসার আগে এখানে পাস টেন্স সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখি সেটা হচ্ছে যে পাস টেন্সে দুটো ঘটনা ঘটে থাকে অ্যাট আ টাইম কোনো একটা ঘটনা আগে ঘটবে আর একটা ঘটনা পরে ঘটবে এখানে দেখো আমি একটা চিঠি লিখেছিলাম সে আসার আগে তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে চিঠি লেখাটা আগে হয়েছে তাই যে ঘটনাটা আগে ঘটবে সেই ভার্বের সাথে আমরা হ্যাড লিখে পাস পার্টিসিপেন ফর্ম গঠন করে এই সেন্টেন্স গঠন করি পাস পার্টিসিপে পাস পারফেক্টেন্সের ক্ষেত্রে এইখানেও একটা ভাব তুমি দেখতে পাচ্ছ কেম একটা ভার্ব আছে কিন্তু এই ক্ষেত্রে হি হ্যাড কাম লিখতে পারবো না যেহেতু এই ঘটনাটা আগে ঘটেছে চিঠি লেখার ঘটনাটা আগে ঘটেছে তাই এর সাথে আমরা হ্যাড লিখে পাস পার্টিসিপাল ফর্ম দিয়ে সেন্টেন্সটা গঠন করি যারা পাস পারফেক্ট টেন্স সম্পর্কে জানো না পাস পারফেক্ট টেন্সটাকে আগে ভালো করে শিখে নাও যদি টেন্স না জানো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে চলো আমরা এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ কীভাবে করব। আমরা কোন জায়গার থেকে ধরবো যে জায়গায় হ্যাড আর পাস পার্টিসিপেল ফর্ম লেখা থাকবে ভার্বের সেই জায়গাটাকে ধরবো এইখানে আমাদের ভার্ব হচ্ছে রিটেন এটাকে লিখলাম এবার এটাকে আমরা ভাব ধরলাম এবার আমাদেরকে অবজেক্ট বার করতে হবে অবজেক্ট বার করতে গেলে কি করতে হয় ভাবকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট তাই লেখা এ লেখাটাকে প্রশ্ন করো কি লেখা হয়েছিল একটা চিঠি অবজেক্ট বেরোলো কে লিখেছিল আমি লিখেছিলাম সাবজেক্ট বেরিয়ে গেল এবার এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই বিফোরের আগে যে সেন্টেন্সটা আছে এইটার প্যাসিভ ফর্মটা আমরা করব। ঠিক আছে পরে এইটা যা থাকবে লিখে দেবো কীরকম হবে দেখো নিয়মে চলে যাও প্রথমে আমরা সাবজেক্ট ভার বা অবজেক্ট বার করে নেব তারপরে নিয়মে যাব অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করতে হবে অর্থাৎ এই লেটারটাকে প্রথমে আনতে হবে মানে এই সাবজেক্টের জায়গায় বসবে বুঝে গেল আর এইটা চলে যাবে এই দিকে এই লাস্টে চলে যাবে যাচ্ছে কীভাবে হচ্ছে দেখো লেটার লিখে ফেলো অবজেক্টটা প্রথমে চলে এলো সাবজেক্ট হয়ে গেল এই সেন্টেন্সের সাবজেক্ট হলো আর লেটার তারপরে কী বলে যে দ্বিতীয়ত হ্যাডবিন যা থাকবে থাকুক হ্যাডবিন লিখে দেবে ঠিক আছে আর লেটার হ্যাডবিন তৃতীয়ত মেন ভার্বের পাস পার্টিসিপেন্ট ফর্ম মেন ভার্বের পাস পার্টিসিপেন্ট ফর্ম দেওয়াই রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে যে পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটা দেয়াই থাকে আর লেটার হ্যাডবিন রিটেন এরপরে বাই লিখতে হবে বাই লিখে সাবজেক্টে আয় আছে আই থাকলে কী হবে মি হয়ে যাবে হলো এরপরে কী করতে হবে এই যে বিফোর হি কেম্প যেটা ছিল সেটা বসে যাবে বিফোর হি কেম বসে গেল বসে গেলো কীভাবে হচ্ছে আর একটা সেন্টেন্স দেখো হি ডান দ্য সামস বিফোর সি রসে মানে কি হি হ্যাড ডান দ্য সাম সে অঙ্কটা করে ফেলেছিল বিফোর সি অ্যান্ড এস এ সে প্রবন্ধ একটা লেখার আগে সে কি করেছিল একটা অঙ্ক করে বলেছিল হিমাল বলতে এখানে একটা ছেলে আর সি এখানে মেয়ে মানে মেয়েটা প্রবন্ধটা লেখার আগে ছেলেটা অঙ্কটা করে ফেলেছিলো তো আমরা কোন জায়গা থেকে মানে এটা করব ভয়েস চেঞ্জটা করবো আমাদের ভাবটাকে চিহ্নিত করতে হবে এই যে হ্যাট যেখানে তার পরেরটা ভাব এই যে টান করেছিল কি করেছিল সামস অবজেক্ট বেড়ে গেল কে করেছিল হি করেছিলো সাবজেক্ট বেরিয়ে গেলো এই অবজেক্টটাকে প্রথমে আনতে হবে নিয়ম অনুযায়ী লিখে দাও দ্য সামস হয়ে গেল দ্বিতীয়ত হ্যাডবিন লিখতে হবে সামস হ্যাডবিন পাস পারফেক্টেন্সের ক্ষেত্রে কিছু দেখে না কি সিঙ্গুলার আছে প্লুরাল আছে ফার্স্ট পার্সেন্ট থার্ড পারসেন্ট সেকেন্ড পার্সেন্ট কিচ্ছু দেখার দরকার নেই সবেতে হ্যাডবিন বসবে দ্য সামস হ্যাডবিন এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান দ্য সামস হ্যাডবিন ডান তারপরে কী বলেছে বাই লিখতে বলেছে বাই হি আছে হি থাকলে কী হবে হিম হয়ে যাবে ফুল স্টপ নয় আর বাকি আছে দ্য সামস হ্যাড বিন ডান বাই হিম এরপরে বিফোর সি রোট অ্যান এস এ পুরোটাই লিখে দেবো বিফোর সি রোট অ্যান এসে বোঝা গেল দ্য সামস হ্যাড বিন ডান বাই হিম বিফোর সি রোট অ্যান এস এ পুরো একদম একটা একটা করে স্টেপ বাই স্টেপ করে যাবে দেখবে কোনো ভয়েস চেঞ্জ তোমাদের আটকাবে না ঠিক আছে আর একটা দেখো আই হ্যাড কল্ড হিম বিফোর হি অ্যাওক আই হ্যাড কল্ড হিম বিফোর হি অ্যাওক সে ঘুম থেকে ওঠার আগে আমি তাকে ডেকেছিলাম কোন ভাবটা নেবো হ্যাডের পরে যে ভাবটা থাকবে নিয়ে নিলাম ডেকেছিলাম কাকে ডেকেছিলাম তাকে অবজেক্ট বেড়ে গেলো কী ডেকেছিলাম বলে উত্তর পাবো না কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাবো তাকে ডেকেছিলাম অবজেক্ট কে ডেকেছিলো আমি সাবজেক্ট বেড়ে গেলো এটার ভয়েস চেঞ্জ করে ফেলো হিম থাকলে কী হবে আর হি থাকলে যেমন হিম হয় হিম থাকলে তেমন হি হয়ে যাবে হি লিখে দিলাম মানে অবজেক্টটাকে সাবজেক্টটা পরিণত করে নিলাম নিয়ম অনুযায়ী দ্বিতীয়ত হ্যাডবিন দিতে হবে হ্যাডবিন হি হ্যাডবিন তৃতীয়ত কি বলেছে ভার্বের পাস পার্টিসিপেল ফর্ম দেয়াই রয়েছে কল নিয়ম ধরে ধরে একটা একটা করে করবে একদম ইজি হয়ে যাবে হি হ্যাড বিন কল এরপরে কি বলেছে বাই আরে কি হলো এত জোরে চেঁচাচ্ছ কেন হয়েছে ও ঠিক আছে বুঝতে পারলে তোমরা এই ধরনের ভিডিও যদি রেগুলারলি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সিওসি বলে দিয়ে গেল সাবস্ক্রাইব করে আর বেল আইকানটাকে প্রেস করে দিতে হবে ঠিক আছে এ মাঝে মাঝে এসে ডিস্টার্ব করে এমন জোরে জোরে চা ভয় লেগে যায় ঠিক আছে হঠাৎ করে চলো সাবস্ক্রাইব করতে ভুলবে না হি হ্যাড বিন কল্ড বাই আই আছে আই থাকলে কি হবে মি হয়ে যাবে হয়ে গেল তারপরে কি আছে বিফোর হি অ্যাওক পুরো সেন্টেন্সটা যা থাকবে ওয়ার্ডগুলো বসে যাবে বিফোর হি অ্যাওক ঠিক আছে হি হ্যাড বিন কল্ড বাই মি বিফোর হি আওয়ক সে তাকে ডাকা হয়েছিল আমার দ্বারা সে ঘুম থেকে ওঠার আগে বোঝা গেল মানে এটা এটা দাঁড়ালো আর একটা এক্সাম্পল দেখো একটু বড় সেন্টেন্স ঠিক আছে সচিন ডিক্লেয়ার্ড দ্য এন্ড অফ দ্য ইনিংস আফটার সৌরভ হ্যাড স্কোট দ্য সেন্চুরি সেন্টেন্সটা এতটা বড়ো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই খুবই সহজ মানে এটাকে আমরা সচিন ডিক্লেলেয়ার দ্য এন্ড অফ দ্য ইনিংস সচিন ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দিয়েছে যে ইনিংসটা শেষ হয়ে গেছে সমাপ্তি ঘোষণা করে দিয়েছে কে সচিন কখন করেছে আফটার সৌরভ হ্যাট স্কোর দ্য সেঞ্চুরি সৌরভ সেঞ্চুরি করার পর তাহলে কোন ঘটনাটা ঘটেছে আগে সচিন আগে ঘোষণা করেছে নাকি সৌরভ সৌরভ সেঞ্চুরি আগে করেছে কোন ঘটনাটা ঘটেছে আগে সৌরভ আগে সেঞ্চুরি করেছে ঠিক আছে তাই যে ঘটনাটা আগে ঘটেছে তার সাথে দেখো হ্যাট পাস্টার্টিসিপাল ফর্ম দেওয়া রয়েছে তাহলে আমরা এই জায়গাটাতে ধরবো ঠিক আছে এটাকে ভার্ব চিহ্নিত করব সৌরভ হ্যাড স্কোর দ্য সেঞ্চুরি এই সেন্টেন্সটাকে নিয়ে নেবো সৌরভ সেঞ্চুরি করেছিল সৌরভ কি করেছিল সেঞ্চুরি তাহলে অবজেক্ট বেড়িয়ে গেল কে করেছিল সৌরভ করেছিল সাবজেক্ট বেড়িয়ে গেল জাস্ট এইটুকু আমরা ভয়েস চেঞ্জ করে নেব কীরকম হবে দেখো দ্য সেঞ্চুরি সৌরভ নিয়ম ধরে ধরে মিলছে তো অবজেক্টটা সাবজেক্ট করে নিয়েছি তারপরে হ্যাডবিন দিয়েছি তারপর বাহার পাস পিবল ফর্ম তারপরে বাই লিখেছি আর সৌরভ যেহেতু নাম নাম লিখে দিয়েছি হয়ে গেল আমাদের ফর্ম হয়ে গেলে এরপরে কী করবো দ্য সেঞ্চুরি হ্যাড বিন স্কোড বাই সৌরভ সৌরভের দ্বারা সেঞ্চুরিটা হয়েছিল কখন হয়েছিল বিফোর এটা বিফোর লিখলাম কেন বলছি বিফোর সচিন তারপরে যা আছে পুরো এন্ড অফ দ্য ইনিংস এইখান পর্যন্ত লিখে দিলাম ঠিক আছে পুরোটা লিখে দিলাম সচিন ডিক্লেয়ার দ্য এন্ড অফ দ্য ইনিংস আচ্ছা এখানটা বিফোর লিখলাম কেন দেখো মানেটাকে আগে বোঝার চেষ্টা করো দ্য সেঞ্চুরি হ্যাডমিন স্কোড বাই সৌরভ সৌরভে তারা সেঞ্চুরি করা হয়েছিল কখন সচিন ঘোষণা করার আগে তাই তো নাকি পরে সৌরভ ঘোষণা সচিন ঘোষণা করার পরে সৌরভ সেঞ্চুরি করেছিল তা নয় সৌরভ সেঞ্চুরি করেছিল বিফোর সচিন ডিক্লেয়ার দ্য এন্ড অফ দ্য ইনিংস সচিন ইনিংসের সমাপ্তি ঘোষণা করার আগে তাই মানেটাকে সেম টু সেম রাখার জন্য বিফোর করতে হলো তোমরা ভাববে যে এখানে বিফোর ছিল বলে আমরা বিফোর দিয়েছি এখানে আফটার আছে বলে আফটার দিতে হবে না এখানে সেন্টেন্সের মানেটাকে এক রেখে আমাদেরকে প্যাসিভাইজ করতে হবে তো বড়ো বড় সেন্টেন্স দেখলেও ভয় পেয়ে পাওয়ার কিছু নেই খুব সহজেই তোমরা করতে পারবে শুধু নিয়ম মেনে মেনে করতে থাকো ঠিক আছে আর বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে থাকো তোমরা যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে যে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে তোমরা উত্তর পেয়ে যাবে কেমন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ